সাঙে সাঙে কংগ্রেস কার্যসূচী এই কার্যসূচীর বাবে মাজুলীর উপস্থিত হয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য রানা গোস্বামীকে আদি করে দলটির বহুকেগী জ্যেষ্ঠ নেতা ইতিমধ্যে ভূপেন বরা উল্লেখ করেছে যে বিজেপিয়ে যে ধরনের নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি প্রদান করেছিল যত উল্লেখ করেছিল মাজুলী ধুবুরী লক্ষিমপুর যুদ্ধ স্থানত আসলে গড়াখহনিয়া হয় বা বানে বিধ্বস্ত রূপ ধারণ করে সেই সমূহ অঞ্চলত বা সেই সমূহ স্থানত গড়াখহনিয়া মুক্ত করা হব সেই সমূহ স্থান বানমুক্ত করা হব আর সাতটা বছর অতিক্রম করলে ভারতীয় জনতা পার্টির সরকারে কিন্তু সরকারের প্রতিনিধিয়ে যে ধরনের প্রতিশ্রুতি পূর্বতে প্রদান করেছিল সেই প্রতিশ্রুতিসমূহ রক্ষা করাত কিমান সার্থক হয়েছে এইখন সরকার আর সেইভাবে রাইজর এই সমূহ অভাব অভিযোগ বুঝ লোবলৈ কংগ্রেসে আরম্ভ করেছে সাঙে সাঙে কংগ্রেস কার্যসূচী আর ইতিমধ্যে বিশেষ চর্চালে আছে যে আগন্তুক লোকসভা নির্বাচনত কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা আর এই প্রার্থী তালিকাখন লৈ বিভিন্ন মাধ্যমত সংবাদ মাধ্যমতে হোক বা রাজনৈতিক মহলতে হোক ব্যাপক চর্চা লাভ করা পরিলক্ষিত হয়েছে আর এই সম্ভাব্য প্রার্থী তালিকাক লৈও সভাপতি ভূপেন বরায়ও মন্তব্য আগবাইছে আর আমি যদি অবতীর্ণ হোঁ তাহলে আমার দলের প্রার্থী লাগবে না লাগে আমি বারোটা বিরোধী দলের সহিত যে মিত্রতা করছো আমি তো সিট এই নিদো বলে কোয়া নাই আমার যেটা রাষ্ট্রীয় নেতৃত্বই ইন্ডিয়া এলায়েন্স হোক বা আমার আঞ্চলিক দলের সত্যি যেটা আমি বুঝাবুঝি করে কোনোবা একটা সিট এই দিম বলে কম তেতিয়া আমি আমার প্রার্থিত্ব প্রত্যেকী সকলক জানাই দিম আমার একটা ডিসিপ্লিন পার্টি এটা আমি চৌদটা সমষ্টিত আমি সাংগঠনিকভাবে আর প্রার্থিত্ব কেন্দ্রিক আমি সাজু হয়ে আছো দলটির জ্যেষ্ঠ নেতা রানা গোস্বামী উল্লেখ করেছে যে এয়া এক হাস্যকর বিষয় যিখন প্রার্থী তালিকার তলত কংগ্রেসের কোনো দলীয় নেতৃত্বর হস্তাক্ষর নাই সেই তালিকাখন কিয় চর্চা চলিছে বলেও প্রশ্ন সুধে সাংবাদিকক উল্লেখ করেছে যে এখন আসলতে এখন ভুয়া তালিকা আর প্রার্থী তালিকা যখন চূড়ান্ত প্রার্থী তালিকা হাতত আছে আর কিছুদিনের পিছতহে সেই তালিকাখন মুকলি করে দিব আসলখিনি সময় নাছিলে কোনোবা তাক লাহেকে আমার লাহেকে কোনোবা দুষ্ট চক্রই এটু উলিয়াই দিছে সেইখন প্রার্থী তালিকা নহয় ভূপেন বরা ডাঙরিয়া তার স্বাক্ষর আছে নেকি বা আমার কারবার স্বাক্ষর আছে নেকি আর ইতিমধ্যে সভাপতি ভূপেন বরা উল্লেখ করেছে যে ইন্ডিয়া এলায়েন্স আর আঞ্চলিক দলের বৈঠকের পিছতে চূড়ান্ত তালিকা প্রকাশ করব ইতিমধ্যে উল্লেখ করেছে যে যোরহাটের বাবে অখিল গগৈয়ে আসলতে প্রার্থী বিচারিছে কিন্তু এই সন্দর্ভত এতিয়া কথা বতরা চলি আছে গতি পূর্ণাঙ্গ যখন তালিকা বা যখন চূড়ান্ত তালিকা সেই সংবাদ মাধ্যমের আগে প্রকাশ হয়েছে সেই চূড়ান্ত তালিকা নহয় আর কিছুদিনের অপেক্ষা করব লাগবে আর কিছুদিনের পিছতে সেই চূড়ান্ত তালিকাখন প্রকাশ করব কংগ্রেসে স্যার কংগ্রেস দলের আমি যেটা প্রার্থিত্ব তালিকা বনাম তেতিয়া আমার দলের নেতা কথাটো তো আছেই প্রাথমিক সদস্যও ইচ্ছা করলে প্রার্থিত্বর কারণে আবেদন করব পারিব দুইটা সার্ভে উপর ভিত্তি করে আমার দলের প্রার্থী আমি চূড়ান্ত করি যে আমি চৌদটা সমষ্টিত প্রার্থী ঘোষণা করা নাই আমি চৌদটা সমষ্টিত প্রার্থিত্ব প্রত্যাশী সকলের এখন লিস্ট যুগুতাইছো 84 জন হয়েছে ইতিমধ্যে রানা গোস্বামী উল্লেখ করেছে যে এয়া এখন সম্পূর্ণ ভুয়া তালিকা নগদ প্রদ্যুৎ বরদলৈ আর রকিবুল হুসেন দুইজনের নাম থাকার দুইজনে যেহেতু প্রার্থীর নাম আছে এই তালিকাখন গতি উল্লেখ করেছে যে কংগ্রেসের সকল প্রার্থীয়ে আবেদন করবেন সেয়া কোনো নতুন কথা নহয় কিন্তু দুতরপিয়া সার্ভে হব আর দুইতরপিয়া সার্ভের পিছতে চূড়ান্ত তালিকাখন প্রকাশ করা হব হাস্যকর বিষয় এই প্রার্থী তালিকা ইতিমধ্যে এই প্রশ্নটো হৈছে যে এই প্রার্থী তালিকার তলত আমার কোনোবা দলীয় নেতৃত্বর স্বাক্ষর আছে নেকি এই প্রার্থী তালিকাত আমি তালিকা প্রকাশ করেছি বলে প্রকাশ করেছো নেকি মই আপনার কই দিও ফিগারটো কই নিদো প্রার্থী তালিকা সম্পূর্ণরূপে আমার যে আমার প্যানেল এই তালিকা আমার হাতত আছে আমি খুব কম সময় প্রকাশ করিম আসল যদি প্রার্থী তালিকা সেইখন এখন ভুয়া প্রার্থী তালিকা কেনেকে প্রকাশ পাইছে আমি নাজানো আর
বেনেৰে সিলেক্ট খেলপথাৰত এক ৰাজহুৱা সভাত অংশগ্ৰহণ কৰে সভাপতি ভূপেন বৰাৰ সমাতৰভাৱে কংগ্ৰেছৰ বহুকেইগৰাকী জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকে মাজুলীত আৰু সমাতৰভাৱে তেওঁলোকে আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ বাবে কেনেদৰে সাজু হৈছে সেয়াও উল্লেখ কৰিছে আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে যিখন সম্ভাৱ্য প্ৰাৰ্থী তালিকাক লৈ এতিয়া চৰ্চা চলি আছে সেইখনৰ সন্দৰ্ভত ইতিমধ্যে স্পষ্টীকৰণ দাঙি ধৰিছে এইগৰাকী জ্যেষ্ঠ নেতাই।